এখন সবাই আমরা এখন সবাই দাঁড়িয়ে আছি এখন ব্যাগে ঢুকছে না, শেষে ঢোকাচ্ছে, মানে সে বিশাল খারাপ অবস্থা, একদম খারাপ অবস্থা, বিশাল খারাপ দেখুন কি করে কি অবস্থা, আমার তো পুরো গলা বসে গেছে একদম। আমরা এখন একটু সাহায্য করো, আজকে কোথায় যাবো? মিরিক লেকে যাবো আজকে, আমার এখানে চলে যাচ্ছি আজকে, যাওয়ার সময় মিরিক লেকে যাবো, নেপাল বর্ডার যাবো, হয়ে তারপর আমরা ট্রেনে উঠবো আমার সঙ্গে সাবস্ক্রাইবে। তো চলো দেখতে থাকো, আর তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে। দাঁড়িয়ে আছি এখানে, ছেলে পিলের দল দাঁড়িয়ে আছি, ঘুমাইতে ভালো করে ঘুম না। কেসে কেসে লোক রেতে ইয়ার ইয়াহ পর साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम। अब हम दार्जिलिंग स्टेशन में दाड़ी अच्छी एवं समय हो रहा है एवं समय दाड़ी अच्छी अपन दार्जिलिंग स्टेशन में ना रे अब वीडियो कुछ स्टेशन में दाड़ी अच्छी और उन्हें एक घंटा तोड़े गाड़ी अपन आ चुके हैं তো ফাইনালি বাড়ি যাওয়ার দিন আমরা টয় ট্রেনে দর্শন পেলাম। আমাদের গ্রুপের আরো অন্যরা আগেই পেয়ে গেছে দর্শন, বাট আমরা সবার শেষে পেলাম। তো যাওয়ার পথে ফাইনালি একটা এত কিউট বাচ্চা মেয়ের সঙ্গে দেখা হলো। ও দেখ, ও আমাদেরকে দেখে হাত নাড়াচ্ছিল। আমরা অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম, ওকে আসার সময় বিস্কুট লজেন্স যার ব্যাগে যা ছিল আমরা দিয়েছি। বাচ্চাটা সত্যি খুব 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 কিউট ছিল, বাট ওটা ছেলে না মেয়ে ছিল আমি কিন্তু সঠিক জানি না, দেখে মেয়েই মনে হলো তাই মেয়ে বললাম। তো ফাইনালি আমরা মিরিকে এসে পৌঁছালাম, আর আমি আমার শরীরটা অসুস্থ থাকার কারণে আমি মানে গাড়িতে মাথা তুলেই আমি বসতে পারিনি, তার জন্য আমি সাইড সিনের মানে রাস্তার আশেপাশের ভিডিওগুলো আমি করতে পারিনি। তো আমরা সবার আগে এখন মিরিকে এসে পৌঁছেছি, এখন আস্তে আস্তে হেঁটে যাচ্ছি, সামনে দারুণ সুন্দর ভিউ দেখতে পাচ্ছি। সামনে এত সুন্দর একটা ভিউ দেখে আমার সেই কাশ্মীরের ডাল লেকের সেই চুপকে এসে সুন গানটা মনে পড়ে যাচ্ছিল, কিন্তু আমি অ্যাড করতে পারিনি গানটা, যেহেতু কপিরাইটের ইস্যু আছে। তো এখন লেকে দিয়ে যাচ্ছি, আর আমার সঙ্গে দুজন পরে দুজন তিনজন আছে, সবাই গিয়ে গেছে আমাদের ফেলে দিয়ে। হ্যাঁ রে প্রতিভা, বেঁচে আছিস বল? মাছের টিপ করে কাছে ঠেলে দেয়, টিপ করে পড়ে ওরা কি সুন্দর দেখে বসছে।
এত সুন্দর একটা ভিউ পয়েন্টে ভাবলে একটু ভিডিও বানাই, কিন্তু কী বলবো ভাই, এই ছেলেপিলেগুলো কোত্থেকে আসে কে জানে। দেখতে পাচ্ছে ভিডিও করছে, তার সামনে থেকে যেতে হবে, আবার তাকিয়ে দেখছে ক্যামেরার দিকে, আজব পাবলিক সব, অসভ্য। কোন এই লোক, কহাঁ সে আতে হ্যায়? সব প্রতিভা আছে। তো ফাইনালি মিরিকে এসে আমরা মোমো খাচ্ছিলাম, কারণ দার্জিলিং এ ওরা হয়তো খেয়েছিল, বাট আমি কিছুই খাইনি, আর সবার খিদেও পেয়ে গেছিল। একটা কালো হয়ে গেছে একদম। তো আমরা মিরিক থেকে ফাইনালি বেরিয়ে আসলাম, 4-5 ঘন্টা ছিলাম ওখানে, আর আমাদের গাড়ি যেখানে পার্ক করা ছিল সেখানেই তার পাশেই দেখলাম এত সুন্দর সুন্দর গাছ। এর মধ্যে অনেক গাছ তো আমি আগে দেখিনি, দারুণ দারুণ। তো এখন আমরা স্টেশনে আছি, আর যেহেতু কারোর তেমন কিছুভাবে খাওয়া হয়নি, তাই এখানে এসে সবাই খাওয়া দাওয়া করছিল, এবং ওখানে নেমে আমার এত অসুস্থ বোধ করছিলাম, দেখলাম পরে দেখলাম আমার গায়ে জ্বর ছিল, তো আমি আবার ওষুধ খেলাম, খেয়ে একটু ঠিকঠাক হয়ে ট্রেনে উঠলাম। আমরা এখন ট্রেনে উঠে আর কি ফ্রেশ হয়ে বসেছি। প্রতিভা আছে, প্রতিভা কিছু করিনি, আর ভিডিওটা হয়তো কন্টিনিউ করতে পারো না, দেখি কতক্ষণ করি, একটু পরে হয়তো বন্ধ করে দেবো। তো এখন পরে কথা বলছি, এখন আমরা একটু গোছ গাছ করে নিই, ঠিকঠাক করে নিই। পাচ্ছি সবাই এখন নাড্ডা দিচ্ছে এখন পরে। হ্যাঁ অনুবা, ওপরে কেউ নেই বসেছে।
ছেড়ে আবার তো আমাদের দার্জিলিং জার্নি এখানেই শেষ, আর আমি ভিডিওটা এখানেই এন্ড করব। আর তো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোন ভিডিওতে। তো ততক্ষণ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।